শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মীর আবুল বশর, পিতা মীর আব্দুল সত্তার, মাতার নাম লায়লা বেগম। সুলতান কলোনি আগ্রাবাদ ডবরমরি চট্টগ্রাম। আমি এপ্রিলের প্রথম থেকে ভারতে চলে গেছি বেশ কয়েকটি বন্ধু বান্ধব নিয়ে। ওখানে বাগাপায় ভারতীয় ক্যাম্পে আমি প্রশিক্ষণ নিই। তখনকার সম্ভবত আমাদের মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় বই ছিল। আমরা বেশিরভাগ তখন কলেজের ছাত্র ছিলাম। আমাদের ট্রেনিংয়ের পরে আমাদেরকে ওই শুভপুর ব্রিজের ওখানে আমাদের ডিফেন্সে আমাদের নেওয়া হয়েছিল। আর্মি আমাদের সাথে ছিল 100-150 জন। আমরা ডিফেন্স নিয়েছিলাম অনেক দিন, যখন আমরা সামনে সামনে নদীর এবারে আমরা পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করেছি, যা কিছু অস্ত্র ছিল তা দিয়ে। 21 দিন পর পিছন থেকে আমাদের আসি ঘিরে ফেলছিল পাকিস্তান আর্মি। বউ হতাহতের পর বউ মারাও গেছে, মারা নুরগলি কাজু ছিলাম রিক্সা। আমরা শুভপুর নদীতে অস্ত্র অস্ত্র ফেলে দিয়ে আমরা ডুবকি মারে মারে আবার ইন্ডিয়া চলে গেছি। আগরতলা নদীকে সেরিয়ে মধ্যে তো আবার ট্রেনিং হয়েছিল এক্সপ্লোজি। ওখান থেকে আমরা আবার বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড আর্মির সাথে আমরা যখন যেখানে নির্দেশ করে সেখানে আমরা যুদ্ধ করি। এরপরে আমরা ভিতরে ঢুকে পড়ি, ভিতরে ঢুকার পরে আমরা চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আয়ুব রাখাল চন্দ্র মুক্তিযোদ্ধা আমাদের 10-11 জন আমরা বিভিন্ন জায়গায় চট্টগ্রাম সিডিআর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আজি আমাদের প্ল্যানিংতে বিভিন্ন নালা নর্দমা এগুলো ধরে ধরে আমরা বিভিন্ন নালায় নালায় যাইয়ে ওই মোড়ে মোড়ে গ্রেনেড থ্রো করি, অপারেশন করি। স্বাধীনের পরে যখন দেশ স্বাধীন করলে আমরা তখন বাহিনী করলাম বলে একটি সংস্থা আমাদের, আমরা টোবাকো ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা আমাদের মুক্তিযোদ্ধাকে ভাই যারা মারা গেছে সেই মুক্তিযোদ্ধাকে আমরা ভাতা দিই। বহু মুক্তিযোদ্ধাকে আমরা কার্ডের মাধ্যমে সাহায্য করি। বিমানের সাধারণ সাহেব আমাদের সেক্রেটারি ছিল। আমাদের যখন এটা বন্ধ হয়ে যায় টোবাকো কোম্পানি, আমি মিডল ইস্ট মধ্যপ্রাচ্যে চলি। বহুদিন ওখানে থাকার পর আমি দেশে আসি। ওখানে আমার একটা প্রতিষ্ঠান ছিল
আর পুরুষরা নিয়ে একটা খাবার দো এসে যাও আগুনে পুড়ে গেছে যাওয়ার পর নিশ্চয়ই আবার দেশে ফিরে গেছে আমার ছোট্ট বাসস্থান এখন অবস্থান করছে আমার একসাথে এক মেয়ে স্যার গার্মেন্টস সেক্টরের চাকরির মেয়েটা বিয়ে দিয়েছে হারে সরকারি ভাতা 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা